প্রশ্ন ইশারে নামাজ কি বলে ইমাম সাহেব খাড়াইছিল আল্লাহু না কইছিল রামায়ণ কষ্ট হইতেছে তাকান এদিকে এই কথা কবি না যারা বাংলাদেশ গুরি তৈল লাগা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী মন ভালো আছে কিন্তু তার মাথা নষ্ট করে কিছু রাম আর বাম আছে ঠিক রাম আর বামে তার মাথা নষ্ট করে আর রাম আর বাম গো আমরা চ্যালেঞ্জ করছি এই যে মুরগি ছড়া সাহারিয়া আছে না মুরগি ছড়া সাহারিয়া সোর সোর এটা সোর আর আল্লাহ খোদা কিছুই নাই কথা বল না কেন এগো বিচার আল্লাহ করবে নাস্তিকটার ও কইছে পরকাল বলে করে ওর মাই আটটা আছে সাবা কবি নাকি সাকা কবি সাবা কবি সাবা নট কি এ আবার আর একটা কইছে কই আখেরাত বলে কিছু মানি না তোর মা মাই আর তোর বাপের মানতেই না তোর মতো নট কি আখেরাত না মানলে কিছু আসে যায় না আমার আল্লাহর ঠিক মইরা ল তো গো ফ্যামিলির কেডা জানাজা করে খালি দেখমু কথা কর না কেন বাংলাদেশে কবির চৌধুরী মসজিদের নাম জানেন না এটা রে কবির চৌধুরী এই কবির চৌধুরী আমার নবীর সন্ত্রাসী বলছিল যুদ্ধবাজ বলছিল আমার নবীরে নবীর চরিত্র নিয়ে কথা বলছিল এই বদমাস এই বদমাস মদ খাইয়া সিঙ্গাপুরে মরছিল জানা নাই আপনাদের এই লাশ যখন আসতেছিল ওই জায়গার যে ইমাম সভা ছিল কোন ইমাম আর জানাজা করব না কিন্তু আমি সরকারি ইমাম হ্যাট তো করতে বলে চাকরি থাকবো না তো ইমাম সব চিন্তা করলো ওর শয়তানের লাশ তো আমার হেনাইব জানাজা তো আমার করতেইব হ্যাঁ ছিল বরিশালের লোক হয়ে গেছে গা ভাই ছুটি সার হয়ে বাইতে গেছে চাকরি থাকবে না তো কর জানাজা করবো না শয়তানের জানাজা তো ফোন দিছে সংসদ থেকে এই হুজুর আপনি কোথায় আমি বাইক মুই বাইতে আইছি ছুটি না নিয়ে কয়ে হঠাৎ জরুরি আইছি তো জানাজা করতেই বুঝে কয়ে যারে দে পারেন করেন আমি তাই করছেন কি করবো কোন সময় এলেন কয়ে রাতে রাইতে আইছি মুই এখন কি করবো মুয়াজ্জিনে ডাকছে এই হুজুর আপনি জানাজা করেন মুয়াজ্জিন আল্লাহু আকবার দেখা রয়ে গেছে তো সব ইমামরা যে ধরছে জানাজা করলি কে শুনেন জানাজা পড়ছি আমি আমি যা ওযু করি নাই জোয়ার জানাজা কর মজু কই রে আমি দায় ঠেকছি কিছু পড়িও নাই কিছুই নাই আল্লাহ জানে আর আমি জানি ওযু করি না ঘুমাই আসছিলাম ডাইকে দিছে আমারা গাই ধর জানাজা কুত্তার মতো করে তুই আইয়া পড়ছি শুনলে কিছু কিছু নাস্তিক আছে রামপন্থী আর বামপন্থী এগো ঘুরে কিরমিতে কামরায় এ তাকবীরের আওয়াজ শুনলে যে তোর কামরায় তোর আল্লাহ তো নামাজের ভিতরে এটা ফরজ করছে কথা বল না কেন যে নামাজ পড়ছেন ইশারে নামাজ কি বলে ইমাম সাহেব খাড়াইছিল না কইছিল রামায়ণ আল্লাহ আকবার খান মিয়া আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো আল্লাহ আকবারের ধ্বনি এইটার বিরোধী যারা করবি কুত্তা পচা পয়সা মরবি এই করুন আল্লাহ কেন দিছে কে লেগে দিছে আল্লাহ দিছে বুঝায় দিছে দেখ পৃথিবীতে তোর কেউ বান্ধবী নাই আমি বান্ধব